আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালাম আলা নবী আবাদ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সম্মুখে ইমানের শাখা নিয়ে আলোচনা করতে। ইতিপূর্বে আমি ইমানের 12টি শাখা আলোচনা করে বিশেষ কারণবশত বন্ধ রেখেছিলাম, আবার আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাল্লাহ ইমানের 13 নম্বর শাখা থেকে শুরু করব। তো আজকের আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো ইমানের 13 নম্বরটি শাখা নিয়ে। ইমানের 13 নম্বর শাখা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হয় তাওয়াক্কুল করা। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বর্ণিত করেছেন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, যারা মুমিন তারা কেবল আল্লাহরই উপর ভরসা করে থাকে। এছাড়া যদি আমরা দেখি সূরা আল মায়দা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 23 কি, আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মুমিনদের ভরসা করতে বলেছে। এছাড়া আমরা যদি হাদিসের দৃষ্টান্ত দেখি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তখন সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সৌভাগ্যবান ব্যক্তিগুলি কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যারা ঝাড়ফুঁক, জাদুবিদ্যা, জ্যোতিষী, গণক এদের উপর ভরসা না করে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করবে, সেই 70,000 জন ব্যক্তি সৌভাগ্যবান হবে। তো এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহর উপর ভরসা করলে কাল কিয়ামতের ময়দানে 70,000 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এটা যদি আমরা দেখি সহিহ আল বুখারী হাদিস নম্বর 5270, এছাড়া যদি দেখি সহিহ মুসলিম হাদিস নম্বর 220 নম্বর হাদিস। তো আমরা আলোচনা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, যে কোনো পরিস্থিতি আমরা উপনীত হই না কেন, আমাদের কেবল আল্লাহর উপরই ভরসা করতে হবে, হোক সে ভালো পরিস্থিতিতে হোক সে খারাপ পরিস্থিতিতে, আল্লাহর উপরই আমাদেরকে ভরসা করতে হবে। তো এখান থেকে সুস্পষ্টভাবে আমরা আল্লাহর উপর ভরসা করা কি জিনিস সেটা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। এই বলে আমার ইমানের 13 নম্বর শাখা ইতি করছি। ওয়াহিদ আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।